প্রিয় ভাইয়েরা, আমরা গত চার জুমা যাবৎ আলোচনা করছিলাম যেসব স্বভাব মানুষদেরকে ধ্বংস করে দেয়। আজকে পঞ্চম এবং শেষ পর্বে আমরা আলোকপাত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব কারণে মানুষদের জীবন, মানুষের যৌবন, মানুষের সহায় সম্পত্তি, দুনিয়ার জীবনটা কোনোই কাজে আসে না। যেসব স্বভাব মানুষের মধ্যে থাকলে তাদের জীবন, যৌবন, মাল কোনোই কাজে, কোনো কাজে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলোচনা করার তৌফিক দিয়েছেন। আমরা এক নম্বরে বলেছিলাম কৃপণতা, দ্বিতীয় নম্বরে আমরা আলোচনা করেছি অহংকার, তৃতীয় নম্বরে আত্মপ্রবঞ্চনা, আত্মতৃপ্তি, চতুর্থ নম্বরে আমরা আলোচনা করেছি লৌকিকতা, ঠিক কিনা, পঞ্চম নম্বরে আমরা আলোচনা করেছি হিংসা, এবং গত জুমাবারে আমরা ষষ্ঠ নম্বরে আলোচনা করেছি অনিয়ন্ত্রিত রাগ মানুষদেরকে ধ্বংস করে দেয়। অনিয়ন্ত্রিত রাগ মানুষদেরকে কী করে দেয়? আজকে ষষ্ঠ এবং অষ্টম আমরা আলোচনা করব এবং আলোচনার ইতি টানব। এজন্য সকলকে কান খাড়া করে মনোযোগ দিয়ে আমলের নিয়তে শুনতে রাজি আছেন তো? আমলের নিয়তে শুনবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে সহ যে কথাগুলো বলবো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। যেসব স্বভাব মানুষদেরকে ধ্বংস করে দেয় এর সপ্তম নম্বরে হলো প্রাচুর্যের মোহ, প্রাচুর্যের লালসা। ধন সম্পদের লোভ আমাদের মধ্যে আসে না? এই ধন সম্পদের লোভে পড়ে। এই ধন সম্পদের লোভ এমন একটি স্বভাব, এটা মানুষদেরকে তিলে তিলে ধ্বংস করে দেয়। কি করে দেয়? প্রাচুর্যের মোহ, এটা মানুষদের জন্য কল্যাণকর কোনো বিষয় না। মানুষ যখন ধন সম্পত্তির লোভে পড়ে তখন সে দুনিয়া থেকে আলাদা এক জগতে বসবাস করে, ঠিক কি না? কারোর সাথে সে আর যোগাযোগ রাখে না, তার বোন, তার ভাই, তার আত্মীয় স্বজন কারোর সাথে যোগাযোগ করার সময় তার নাই। এর একটাই শুধু টেনশন, কীভাবে গত মাসের তুলনায় এ মাসে আয় রোজগার ইনকাম একটু বাড়ানো যায়, ঠিক কি না বলেন? কারোর সাথে যোগাযোগের সময় নাই, মোবাইল ধরারই তো সময় নাই। অনেকে ফোন দেয় পায় না, ভাই আপনাকে কতবার ফোন দিলাম আপনি তো ধরলেন না, ভাই এত ব্যস্ততার মধ্যে ফোন ধরা যায়, ঠিক কিনা বলেন? একবার, দুইবার, তিনবার, চারবার ফোন দিয়ে আর ফোন দেয় না, ওরে ফোন দিয়ে লাভ নাই, ফোন দিলেও পাবা না, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? শুধু তাই নয়, ধন সম্পদের লোভ, প্রাচুর্যের মোহ মানুষের নৈতিকতাকে ধ্বংস করে দেয়। মানুষের যে একটা নৈতিকতা আছে না, যার মধ্যে ধন সম্পদের লোভ থাকে ওর মধ্যে আর নীতি নৈতিকতা থাকে না। ও কোনটা সুদ, কোনটা চুরি, কোনটা ডাকাতি, কোনটা রাহাজানি ও আর সেটা বোঝে না। ওর কাজ হলো আমার পকেটে টাকা আসলেই হয়, এটা চুরি করে হোক, লুটপাট করে হোক, জনগণের সম্পদ নষ্ট করে হোক, যে করেই হোক, আমাকে ক্ষমতা এবং ধন সম্পদ এগুলো আমাকে রাখাই লাগবে। এটা হলো প্রাচুর্যের মোহ। প্রিয় ভাইয়েরা, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 57 নম্বরে একটি সূরা নাযিল করেছেন, সূরার নাম হলো হাদিদ। সূরার নাম কি? হাদিদ মানে হলো লোহা। হাদিদ মানে কি? লোহা ছাড়া কোনো কাজ হয়? যে কোনো একটা বিল্ডিং এর ছাদ আপনি উপরে ঝুলান না কেন, লোহার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ পবিত্র কোরআনে লোহার নামে সূরা নাযিল করলেন, 20 নম্বর আয়াতে আমার আল্লাহ তাম পৃথিবীর মানুষদেরকে শুনিয়ে দিচ্ছেন, ও মানুষেরা, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু وزينه وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد كمثل غيث اعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد
وَمَغْفِرَةٌ مِّنَ اللَّهِ وَرِضْوَانٌ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ তমাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করি আমার আল্লাহ, পবিত্র কোরআনের 57 নম্বর সুরায় 20 নম্বরে একটি আয়াত নাজিল করে তমাম পৃথিবীর মানুষদেরকে অ্যালার্ট করছেন, সতর্ক করছেন। কি বলে আমার আল্লাহ? বলেন ইয়ালামু, ও দুনিয়ার মানুষেরা শোনো, জেনে রাখো। জানাচ্ছেন কে? কথা বলা লাগবে, মুখে তালা মেরে আসছেন? আমি কথা বললে কথা বলবেন, আওয়াজ করে বলতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়ালামু, তোমরা জেনে নাও। কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে আল্লাহ আমাদেরকে জানাইতেছেন, কে জানাইতেছেন? আল্লাহ কি সব কিছু জানেন? না, সন্দেহ আছে? আমার আল্লাহ সব কিছু জানেন। পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত পৃথিবীতে যত ঘটনা ঘটেছে জানেন কে? কে জানেন? জানার মধ্যে কোনো কমতি আছে নাকি? কিছু কমতি আছে আপনার আমার জানার মধ্যে? অনেক কমতি, ঠিক কি না? ঘটনা দুই বাহে ঝগড়া করছে, দুইজনের চাইতে ঘটনা শুনলে দুই রকম শোনা যায়, ঠিক কি না? যে মারছে ওর ঘটনা শুনলে মনে হয় না, ও নিরুপায় হয়ে মারছে, মারা ছাড়া কোনো উপায় ছিল না, ঠিক কি না? আবার যে মাইর খাইছে ওরটা শুনলে বোঝা যায় হায় রে, ও যা কাজ করছে চরম পর্যায়ের অন্যায় করছে, এটা করা ঠিক হয় নাই, ঠিক কি না? তাহলে দুইজনের থেকে শুনলে দুই রকম শোনায়, ঠিক কি না? কিন্তু সবগুলো যদি দেখেন, কেউ কি শোনাইতে হয় নাকি? তাহলে এর মধ্যে বেজাল আছে নাকি? তাহলে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে যত ঘটনা ঘটেছে সব কিছু দেখেছেন কে? কে দেখেছেন? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ বলেন ইয়ালামু, ও পৃথিবীর মানুষেরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনা। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, নিশ্চয়ই হায়াতের জীবনটা, পৃথিবীতে আপনি যতদিন জীবিত আছেন এটাকে হায়াতের জীবন বলে, হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন, ঠিক কি না? পৃথিবীতে আপনি যতদিন আছেন এই জীবনটাকে বলা হয় দুনিয়ার জীবন। কিসের জীবন? এই পুরো জীবনটাকে আমার আল্লাহ বলেন, এই পুরো জীবনটা কি তোমরা কি তা জানো নাকি? আমার আল্লাহ বলেন জেনে রাখো, নিশ্চয়ই দুনিয়ার জীবনটা, হায়াতের দুনিয়াটা, দুনিয়ার হায়াতটা আমার আল্লাহ বলেন লাইবু ওয়া লাহ। আমার আল্লাহ বলেন দুনিয়ার এই জীবনটা হলো খেল তামাশা। দুনিয়ার জীবনটা কি? খেল তামাশার বস্তু, খেলনার জিনিস আছে না? খেলনার জিনিস দেখছেন আপনারা, এগুলো ভেঙে যায় বাচ্চাদেরকে দিয়ে রাখে, ঠিক কিনা? ও না, উনি জানে যে উনি এটা খেলাধুলা করলে ভেঙে যাবে, ঠিক কিনা? কিন্তু ভেঙে গেলেও বাবা মার কোনো কি নাই, আফসোস নাই, কারণ হলো বাবা মাও জানে ও খেললে তো এটা ভাঙবে। পিচ্ছি ছেলের কাছে আপনি জিনিস দিবেন, খেলনার জিনিস, ওটা ভাঙবে না? ওটা তো ভেঙেই ফেলবে, কারণ এটার এত গুরুত্ব নাই, ঠিক কিনা? যদি বেশি গুরুত্বপূর্ণ জিনিস পিচ্ছির হাতে দিবে, বলে আপনি এক মাসের বেতন পাইছেন, নতুন নতুন নোট 30,000 টাকা, ওই টাকার নোটগুলো পিচ্ছির হাতে দিবেন, দিয়ে রাখবেন যে এগুলো নিয়ে খেলো, দিবেন দিবেন ঘরের স্বর্ণ গয়না যেগুলো রাখছেন, রাখছেন না গোপন জায়গা, এগুলো পিচ্ছির হাতে দিবেন যে এগুলো নিয়ে খেলো তুমি। কেন দিবেন না? কারণ আপনি জানেন এগুলোর গুরুত্ব অনেক বেশি, এগুলো ভেঙে ফেললে মারাত্মক ক্ষতি হবে, এজন্য এগুলো দেওয়া যাবে না। তার হাতে ধরায় দেন একটা খেলনার গাড়ি, খেলনার মোটর সাইকেল, খেলনার এই খেলনার সেই, ঠিক কি না? আপনিও জানেন এটা ভেঙে ফেললেও কোনো আসা যায় না, ঠিক কি না? তমাম পৃথিবীতে যত কিছু আছে আমার আল্লাহর কাছে একটা মশার ডানার সমানও না, সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ কাফেররেও খাওয়ান, মুমিনরেও, কারণ এই দুনিয়া দিয়ে আল্লাহ কি করবেন বলেন? আল্লাহর ক্ষমতা কি শুধু দুনিয়া বলেন? প্রিয় ভাইয়ারা, আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, হায়াতের জীবনটা কেমন তোমরা কি জানো নাকি? লাইবু ওয়া লাহবুন, এটা হলো খেল তামাশার বস্তু, খেলনার জিনিস, এটা ভেঙে যাবে, এটা নষ্ট হয়ে যাবে,
যিনি আমার আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? খেলাধুলার সময় যেমন মানুষ নির্দিষ্ট একটা সময় খেলে, সারাদিন খেলে নাকি? সারাদিন খেলে, নির্দিষ্ট একটা সময় খেলে, ঠিক কিনা? এটা খেলার সময়, যা মন চায় করো। কিন্তু খেলাধুলার পরে যা মন চায় তা করা যায় নাকি? কেউ গান নাচে চাকরি করে, কেউ পড়ালেখা করে, কারণ এখন খেলার সময় না, ঠিক কিনা? তাইলে আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার যেমনটা হলো খেলতামাশার বস্তু, শুধু তাই নয়, ও জিনা, কার চাইতে বেশি কে জাঁকজমকপূর্ণ হবে, এগুলোর প্রতিযোগিতা, ঠিক কিনা? জাঁকজমকপূর্ণ, কার চাইতে কে বেশি সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর নারী করবে, এই প্রতিযোগিতা দুনিয়াতে আসে না নাই? আসে না নাই? শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, ওয়াতাফাখুরুম বাইনাকুম, দুনিয়া হলো পারস্পরিক গর্বের, অহংকারের একটা জায়গা। এই জায়গায় মানুষ একজন আরেকজনের কাছে গর্ব করে, অহংকার করে, ঠিক কি না? শুধু তাই নয়, ওয়াতাকাতুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আমার আল্লাহ বলেন, দুনিয়ার জীবনটা হলো সম্পত্তি এবং সন্তান সন্ততির প্রাচুর্যে লাভের প্রতিযোগিতা মাত্র, কার চাইতে কার সম্পদ বেশি, এই প্রতিযোগিতা দুনিয়াতে চলে কি চলে না? চলে কি চলে না? তাহলে আমার আল্লাহ বলেন, শোনো শোনো, শুধু তাই নয়, আমি একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই, কারণ মানুষ কথা বললে অনেক কিছু বুঝে না, কিন্তু উদাহরণ দিলে বুঝে কি বুঝে না? উদাহরণ দিচ্ছেন কে? আমার আল্লাহ উদাহরণ দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনটা খেলতামাশার বস্তু, খেলাধুলার বস্তু, জাঁকজমক দেখানো, পারস্পরিক অহংকার, ধন সম্পদের বাড়াবাড়ি, সন্তান সন্ততি নিয়ে বড়াই লড়াই, এটা হলো দুনিয়ার জীবন। আমার আল্লাহ কথা বলে তারপরে বলেন, শোনো শোনো, আমি একটা উদাহরণ দিই। কামাতালি গাইতিন আজাবাল কুফার নাবাতুহু থুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান থুম্মা ইয়াকুনু হুতামা। আমার আল্লাহ বলেন, দুনিয়ার জীবনের উদাহরণ শোনো, দুনিয়ার জীবনের উদাহরণ হলো বৃষ্টির পানিতে কৃষকের জমিতে অনেক ধান হইছে, অনেক ফসল হইছে, কৃষক এখন হাসে, কি করে? এইবার আমার খেতে যেই তরমুজ আইছে, এইবার বিক্রি করে বিল্ডিং বানাই ফেলবো, ঠিক কি না? এইবার আমার সম্পত্তিতে এমনভাবে ফসল হইছে, এগুলো যদি বাজারে বিক্রি করতে পারি, এইবার বিল্ডিং নিশ্চিত, ঠিক কি না? তাহলে কৃষক হাসে, কি করে? খুব খুশি, খুব আনন্দিত। আমার আল্লাহ উদাহরণ দিচ্ছেন, কে দিচ্ছে? আমার আল্লাহ বলেন, দুনিয়ার জীবনের উদাহরণ শোনো, বৃষ্টির পানিতে জমির মধ্যে এমন সম্পদ হয়েছে, আজাবাল কুফার, কৃষক একেবারে আজীব হয়ে গেছে, হায়রে আমার আল্লাহ আমাকে কত সম্পদ দিছে, কিন্তু এখনো ঘরে তোলে নাই, এখনো তরমুজ কাটে নাই, এখনো বাংলি কাটে নাই, এখনো ধান কাটে নাই, এখনো আলু তুলে নাই, এখনো কফি শাকসবজি এগুলো এখনো ঘরে আনে নাই, কিন্তু খুব হয়েছে, এখনো পাকে নাই, ঠিক কি না? তাহলে কৃষকের মনে আনন্দ আছে না নাই? লোক টুক ভাড়া করে সবগুলো ঠিকঠাক করে আগামীকাল কাটবে, কবে কাটবে? আগামীকাল কেটে এগুলো ঘরে তুলবে, সব কিছু ঠিকঠাক, পরের দিন সকালে যখন জমিতে গেল, আমার আল্লাহ বলেন, থুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান থুম্মা ইয়াকুনু হুতামা, পরের দিন তারা জমিতে গিয়ে জমিতে আর ফসল নাই, একেবারে এমন জ্বর হয়েছে, এমন শিলা বৃষ্টি হয়েছে, একটা তরমুজ আর রাস্তা নাই, সব ফেটে চুরমার, হয় কি হয় না? হয় কি হয় না? প্রিয় ভাইয়েরা, এমন ধান হয়েছে খুব খুশি, কিন্তু এমন জ্বর হয়েছে ধান আনার মতো কোনো ক্যাপাসিটি নাই। প্রিয় ভাইয়েরা, একদিন পূর্বে যেই কৃষক আনন্দিত হয়ে ঘোরাফেরা করছে, এখন সেই কৃষকের চোখে পানি আছে না নাই, কান্না আছে না নাই? গতকালের আনন্দ আছে না গেছে? আছে না গেছে? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, গতকালকেও এই সম্পদের
সম্পত্তি কিভাবে বেচবে, কার কাছে বিক্রি করবে, কত টাকা আয় করবে, এই টাকা দিয়ে কি কি করবে, সব কিছু পরিকল্পনা নিয়ে রাখছে। কিন্তু জমিতে গিয়ে দেখে সেই ফসল আর নাই, এগুলো বিক্রির মতো না, এগুলো খড়কুটা হয়ে গেছে, এগুলো বিনামূল্যে দিলেও মানুষ নিবে না, ঠিক কি না? ফলমূল যখন নষ্ট হয়ে যায় এগুলো পশু পাখিও খায় না, মানুষ তো দূরের কথা, কে খায় না? পশু পাখিতেও খায় না। প্রিয় ভাইয়ারা, আমার আল্লাহ বলেন দুনিয়ার জীবনের উদাহরণ, দুনিয়ার জীবনের সহায় সম্পত্তি, টাকা, বাড়ি, গাড়ি, সব ক্ষমতার দাপট, এগুলো হলো ওই কৃষকের সম্পদের মতো। আজকেও আশা আছে, কিন্তু এক মিনিট পরে কি হবে কেউ জানে নাকি? কত ক্ষমতা দন, আগামীকাল কি করবে, কি প্ল্যান নিয়ে রাখছে রাত্রে, কিন্তু আগামীকাল সকালে আর তার ক্ষমতা আমার আল্লাহ রাখেন নাই, কেড়ে নিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এমন হয় কি হয় না? আমার আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, বান্দা কোন দুনিয়ার জন্য, কোন দুনিয়ার সহায় সম্পত্তির জন্য তুমি এত ব্যস্ত হয়ে পড়েছো, এই দুনিয়ার জীবনটা কিছুই না, কিছুই না। শুনো শুনো, অফিল আখিরাতি আযাবুন শাদীদ, দুনিয়ার জীবনের পিছে পড়ে পড়ে যদি দুনিয়া কাটাও, আখেরাতে আযাব রেখেছেন কে, শাস্তি রেখেছেন কে? শুধু তাই নয়, অমাগফিরাতুন মিনাল্লাহ, আর দুনিয়ার জীবন যদি তুমি ভালো করে কাটাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, হে আল্লাহ আগে যা করছি করছি, আজকে হুজুরের আলোচনা শুনে আমি বুঝলাম এই দুনিয়ার জীবন কিছুই না, এর পিছনে দৌড়াইয়া কোনো লাভ নাই, হালাল ভাবে আমি যা উপার্জন করতে পারি এটাই আলহামদুলিল্লাহ, হারামের একটা পয়সাও আমার কাজে, আমার কর্মে, আমার সন্তানের খরচ, আমার পারিবারিক খরচ, আমার ব্যক্তিগত কাজে যেন না লাগে, আজকে থেকেই আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। ক্ষমা করে দিবেন কে? কে করে দিবে? এই জন্য আমার আল্লাহ বলেন আখেরাতে তোমাদের জন্য শাস্তি রেখেছেন কে? আবার ক্ষমা রেখেছেন কে? ওয়ারিদুওয়ান। এবং আল্লাহর সন্তুষ্টি আছে না নাই বলে? আমার আল্লাহ যদি কারো প্রতি সন্তুষ্ট হয়, তার কি কোনো জিনিসের অভাব হবে? কোনো জিনিসের অভাব হবে? আমার আল্লাহ কারো উপর যদি সন্তুষ্ট হন, অর্ধহাত উপরে সূর্য যেদিন এসে যাবে, জমি যখন তামার হয়ে যাবে, মানুষগুলো যখন ইয়া নাফসি করতে থাকবে, আমার আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তাদেরকে আলাদা করে এসি একটি রুমে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে বসিয়ে রাখবে, তোমাদের টেনশন নাই, কারণ তোমাদের উপর সন্তুষ্ট কে? তোমাদের কোনো টেনশন নাই, নিশ্চিন্তে বসে থাকো, বাস যখনই আসে সমস্যা নাই, ঠিক কি না? প্রিয় ভাইয়ারা, আমরা অনেকে বাস কাউন্টারে যাই কি না? ভিআইপি কিছু বাস আছে, লাক্সারিয়াস, শুয়ে শুয়ে যায়, ঠিক কি না? ঘুমায়া ঘুমায়া চলা যায়, আছে না নাই? ওই টিকিট যখন কাটে কাউন্টারে গেলেও বিরক্ত হয় না, ঠিক কি না? কারণ কাউন্টারটা ওই রকম, ওখানে বসে থাকলে আর গরম নাই, শীতাতপ নিয়ন্ত্রিত, ঠিক কি না? আর লোকাল বাসের টিকিট যখন কেউ কাটে, ঠিক কি না? ঢাকায় কিছু বাস আছে না, ঢাকা চট্টগ্রাম রোডে চলে, নানান নাম আছে এগুলো, বলে হুজুর ডাইরেক্ট ডাইরেক্ট ওঠেন, কাইটা নেন, কাটার পরে আর হুশ নাই, বাস শুধু আসতেই আছে, বাস শুধু কি করে আসে, আর উনি ঘামতেছে, সয় ভাই টাকা দেন আপনার বাসে আমি যাব না, টাকা দিয়ে দেন। উনি বলে ভাই আর পাঁচ মিনিট, আইসা পড়তেছে, এই তো সিটি গেটের মোড়ে, ওই তো আমতলা, আইসা পড়ছে, একটু জ্যামে পড়ছে, একটু দাঁড়ান পাঁচ মিনিট, কিন্তু এই পাঁচ মিনিট আর শেষ হয় না, আছে না নাই? বিরক্ত লাগে কি না? হ্যাঁ ভাই, যাওয়ার দরকার নাই, বাদ দাও, আমি হাইটা যাবো তাও তোমার বাসে উঠবো না, টাকা দাও। টাকা দাও আর দেওয়া যাবে না, ঠিক কি না? ওই সিডিএম টাইপের কিছু বাস আছে না নাই? প্রিয় ভাইয়ারা, তাহলে আখেরাতেও মানুষ জান্নাত জাহান্নামের টিকিট যারা কাটবে, একদল মানুষ জাহান্নামের টিকিট কাইটা অর্ধহাত উপরে সূর্য, তারা বলবে জাহান্নামে যাক আর যেখানেই যায় আল্লাহ তাড়াতাড়ি আমারে পার করে দেখ, বিচার কার্য শুরু হয়ে যাক, কারণ এই সূর্যের তাপ আর সহ্য করা যাচ্ছে না, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, কিন্তু যারা ভিআইপি জান্নাতের টিকিট প্রাপ্ত ওই মানুষগুলো কি টেনশন আছে? টেনশন আছে নাকি? প্রিয় ভাইয়েরা,
এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা একটা প্রতারণার বস্তু ছাড়া আর কিছুই না। দুনিয়ার জীবনটা হলো একটা প্রতারণার বস্তু, একটা কিসের বস্তু, এটা কত মানুষকে যে প্রতারিত করছে এটা গণনা করে আমি আর আপনি শেষ করতে পারবো না, ঠিক কি না বলেন? এটা ফেরাউনকে প্রতারিত করছে ক্ষমতা দিয়া, ঠিক কি না? এটা নমরুদকে প্রতারিত করছে সম্পদ দিয়া, ঠিক কি না? এটা কারুনকে প্রতারিত করেছে সম্পদ দিয়া। প্রিয় ভাইয়েরা, এই সম্পদের লোক আপনার আমারও আছে না? না আছে না, নাই? আহা, কত রকমের যে ব্যবসা শহরে চলে, রূপালিতে চলে, আশেপাশে চলে আমরা জানি না, ঠিক কি না? কারো পকেটে পকেটে আছে না, নাই? হ্যাঁ, হাজার হাজার টাকা সম্পদ নিয়ে পকেটে ঘুরে আছে না, নাই? বৈধ না অবৈধ বলে? আবার ডাকে আব্বা কইয়া, বাবা বলে, কি না বাবা, ব্যবসা মনে হয় নাই? কিসের জন্য করে বলেন তো, কিসের জন্য করে? দুনিয়ার লোভে, টাকার জন্য। কত মানুষের জীবন, কত ছেলে পেলের জীবন যে তারা নষ্ট করছে। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হলো একটা প্রতারণার বস্তু, এটা শুধু মানুষকে প্রতারণা করে, মানুষকে কি করে, এর সৌন্দর্য দেখায়া মানুষকে প্রতারিত করে। দুনিয়ার কাজই হলো মানুষকে প্রতারিত করা। দুনিয়ার কাজ কি? মানুষকে প্রতারিত করা। অনেক বুড়া দেখছেন, বুড়নি দেখছেন, এমনভাবে 60 বছর 55 বছর ওনার যৌবন আর শেষ হয় না, এমনভাবে সাজে চির যৌবনা, ঠিক কি না? কিন্তু স্বামী টিকে না, কিন্তু কি টিকে না দেখেন না মনে হয় আপনারা? হ্যাঁ, ফটোশুট দিয়ে দুনিয়া পাগল করে ফেলে, কিন্তু বাস্তবতা ভিন্ন, বাস্তব চিত্রটা ভিন্ন, ঠিক কি না? কারণ কোনো স্বামী তার কাছে আর থাকতে চায় না, এত সুন্দরী, ঠিক কি না? আমরা কালাটারে নিয়া জনমের পর জনম থাকতে রাজি, জীবন দিতেও রাজি, ঠিক কি না? কিন্তু ওনারা ধলাটা নিয়ে একদিনও থাকতে পারে না, ঠিক কি না? সমস্যা আছে না, নাই? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হলো প্রতারণার বস্তু, এটা তোমাকে প্রতারিত করবে বান্দা, এই জন্য তুমি সতর্ক হও। সতর্ক হওয়ার কথা বলতেছেন কে? কে বলতেছে? বড় আশ্চর্যের বিষয়, তৃতীয় লিঙ্গ চিনেন তো আপনারা, এটাকে কি বলে? না পুরুষ না মাইয়া, ঠিক কি না? ওর মধ্যে কিছুই নাই, এমন কিছু মানুষ আছে না, নাই? আমরা তাদেরকে ঘৃণা করি না, আমরা কি তাদেরকে ঘৃণা করি? ঘৃণা করি না, কিন্তু তাদের মতো সেজে, পুরুষাঙ্গ কেটে তাদের মতো সেজে এখন দুনিয়াকে পাগল করে বেড়াইতেছে, আছে না, নাই? আছে না, নাই? কিসের কারসাজি? মেকআপের কারসাজি। কিসের কারসাজি? মেকআপ। মেকআপ দিয়ে এমনভাবে সাজে মনে হয় যেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুন্দরী নারী, কিন্তু আসলে কি সুন্দরী নারী নাকি হিজলা বলেন, নাকি কি ওর ভিতরে কিছু আছে? না পুরুষ না মাইয়া, কিন্তু এমনভাবে সাজতেছে আমার সাথে সুন্দরী নারী দুনিয়ার মধ্যে আর কেউ নাই, ঠিক কি না? প্রতারণা করে কি করে না? করে কি করে না? আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা যেই দুনিয়া তোমাকে পাগল বানাইছে, এই দুনিয়া যে কত মানুষরে পাগল করছে সর্বোপরি দেখছে আসলে এটা কিছুই না। এদিকে লক্ষ্য করেন, সর্বোপরি তারা দেখতেছে কি? এটা আসলে কিছুই না। এটা পাল্টাই দেন না, অন্যটাতে লাগান। সর্বোপরি দেখতেছে এটা আসলে কি না? কিছুই না। যার জন্য এত কিছু করলাম সে আসলে কি কর না? কিছুই না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ বলেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়ার জন্য তুমি জীবন বিলাইয়া দিচ্ছ এই জীবনটা আসলে প্রতারণার বস্তু। কিসের বস্তু? প্রতারণার বস্তু। কত মানুষকে যে প্রতারিত করেছে। কারুন নামক একটা মানুষ দুনিয়াতে ছিল, নাম শুনছেন আপনারা? আমার আল্লাহ বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, আমার আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, নিশ্চয়ই কারুন, মাইক না বাজুক, আপনারা শুনতেছেন আমার কথা? আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াতে একজন সম্পদশালী মানুষের উদাহরণ দিচ্ছেন,
এমন সম্পদশালী সে যখন রাস্তায় তার সম্পদ নিয়ে বের হতো, তখন মানুষেরা তাদের দিকে হা হা করে তাকাইতো, হায় রে এর মতো সম্পদ যদি আমার হইতো কতই না ভালো হইতো। আমরা অনেকে যখন মোটর সাইকেল দিয়ে যায়, গাড়ি দিয়ে যায়, তখন আমরা পাশে দাঁড়ায় বলি না, হায় রে তার মতো সম্পদ যদি আমার হইতো, তার মতো একটা গাড়ি যদি আমি কিনতে পারতাম, ঠিক কিনা? ক্ষমতাশীল ধন সম্পদওয়ালা লোকের উদাহরণ কোরআনে দিচ্ছেন, তিনি বলেন ইন্না করুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম, নিশ্চয়ই কারণ ছিল মুসা আলাইহি সালামের কৌমের অন্তর্ভুক্ত। ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কওয়া, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন তাকে কত সম্পদ দিয়েছিলাম তুমি জানো নাকি? কে সম্পদ দিয়েছিলেন? কে দিয়েছেন? এত সম্পদ আমার আল্লাহ দিয়েছেন, আমার আল্লাহ বলেন লাতানু উবিল উসবাতি উলিল কওয়া ইন্না মাফাতিহাহু, যে তার সম্পদের যে চাবি আছে না, সম্পদের চাবি আছে না, নাই আপনার ধন সম্পদের, ঘরের, ব্যাংকের, এই জায়গার সেই জায়গার সিন্ধুকের চাবি আপনার কাছে আছে না? এগুলো আপনি পকেটে নিয়ে ঘুরেন, ঠিক কি না? আমারগুলো আমার পকেটে আছে, ঠিক কি না? যা টাকা পয়সা আছে ওইগুলো তালা মেরে চাবিগুলো কোথায়? আমরা পকেটে নিয়ে ঘুরি, ঠিক কি না? তাহলে আমার সম্পদের চাবি সব কোথায়? আমার পকেটেই ধরে। কিন্তু কারুনকে আমার আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন, এত সম্পদ দিয়েছিলেন, আমার আল্লাহ বলেন ইন্না মাফাতিহাহু, তার সম্পদের চাবিগুলো লাতানু উবিল উসবাতি উলিল কওয়া, একদম সম্পদশালী শক্তিশালী যুবক তার সম্পদের চাবিগুলো বহন করতে অক্ষম ছিল। সুবহানাল্লাহ, এত বেশি সম্পদ দিয়েছিলেন, একদম শক্তিশালী টকবগে যুবক তার সম্পদের চাবিগুলো গ্রহণ করার যোগ্য ছিল না। এত সম্পদ আমার আল্লাহ দিয়েছেন, সম্পদের হিসাব নাই দিলেন, আমার আল্লাহ বলেন এই চাবিগুলো একদল যুবক, শক্তিশালী যুবক এই সম্পদের চাবিগুলো পর্যন্ত বহন করার যোগ্য না। এত সম্পদ আমার আল্লাহ কাকে দিয়েছেন? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন আমি মুসারে পাঠাইলাম কারুনের কাছে, কার কাছে? আমার আল্লাহ বলেন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহ ওয়াদ-দারুল আখিরা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আমার আল্লাহ বলেন মুসা আলাইহিস সালাম কারুনকে দাওয়াত দিচ্ছে, ও কারুন আল্লাহ তো তোমাকে অনেক সম্পদ দিয়েছেন, অনেক সম্পদের মালিক বানাইছে, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহ, আমার আল্লাহ যেই সম্পদ তোমারে দিয়েছে এই সম্পদ দিয়া তুমি আখেরাতের ঘর নির্মাণ করো, তুমি আখেরাতের জন্য কিছু করো, কিছু দান খয়রাত করো। কে বলছেন? মুসা আলাইহিস সালাম। কারে? সম্পদশালী কারুনকে। এখন কারুন বলে তুমি কি বলো এসব, তোমার আল্লাহ আমারে কি দিছে, আমি তো এগুলো নিজের কষ্ট করে আমি এই সম্পদগুলো অর্জন করেছি, তোমার আল্লাহ আমারে কিছুই দেয় নাই, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা হাসি দিয়ে বলেন হে মুসা তুমি বলো তোমার আল্লাহ আমারে সম্পদ দিছে, আমি বলি না তোমার আল্লাহ আমারে কোনটা দিছে, এই সম্পদ যেগুলো তুমি দেখতেছো সবগুলো আমি নিজে অর্জন করেছি, কোনোটাই আমার আল্লাহ দেয় নাই, তোমার আল্লাহ দেয় নাই, এই জন্য তুমি দান খয়রাত করতে বলো আমি দান করবো না, আমি কি করবো না, একটা টাকাও দিব না। এমন কিছু পাবলিক আছে না? নাই, ওর জন্য মসজিদের জন্য চান আর মন্দিরের জন্য চান হমা, ঠিক কি না? ও মসজিদও ছিল না, মন্দিরও ছিল না, কিছুই ছিল না, মাদ্রাসা কিছুই ছিল না, তার কাজ হলো ভাই এত কষ্ট করে সম্পদ বানাইছি এগুলো আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা যখন হাসি দিয়ে কথা বললেন, মুসা আলাইহিস সালাম বলেন লা তাফরাহ, এত বেশি হাসিও না, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, আমার আল্লাহ বেশি হাসে যারা তাদেরকে পছন্দ করেন না, ঠিক কি না? এত খুশি হইও না। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ সুবহানাহু তাআলা বলেন কারুন যখন তার সাজসজ্জা নিয়ে সম্পদ নিয়ে খুব সুন্দর করে সেজেগুজে রাস্তায় বের হতো, যারা দুনিয়া চায় এরা কারুনের দিকে তাকায় বলতো হায় রে কারুন যে কত ভাগ্যমান, R15 নিয়ে ঘুরে, ঠিক কি না? এত বড় মার্সিডিস কার নিয়ে ঘুরে, এত সুন্দর ডুপ্লেক্স বাড়িটা, আয় রে সে কত ভাগ্যবান, আমার যদি তার মতো সম্পদ হইতো আমিও ভাগ্যবান হয়ে যেতাম, ঠিক কি না?
প্রিয় ভাইয়েরা, একদিন গেল, কয়দিন? একদিন। তারা যখন এই কথা বলতেছিল, যারা আখেরাতের জন্য মেহনত করে তারা বলে না না না, কারুনের মতো সম্পদ চাইও না, কারণ সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা। আমার আল্লাহ বান্দারা, ওই সকল বান্দারা যারা দুনিয়ার পিছে ঘুরে না, তারা কি বলে জানে? যে আল্লাহ আমাদেরকে আল্লাহর পথে চলার কারণে, ঈমান আনয়ন করার কারণে আমার আল্লাহ যেই পুরস্কার দিবেন, এগুলো কারুনের সম্পদের চাইতে আরো হাজার গুণ উত্তম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কিন্তু তারপরেও তাদের কি মন ভরে? আমরা যতই ওয়াজ করি বা এই সম্পদে গাড়ি বাড়ির পিছনে ঘুরিয়েন না, ঠিক কি না? এখন আপনি উল্টা বলবেন, হুজুর আমার এখন হুজুরই তো গাড়ি বাড়ির পিছনে ঘুরে, ঠিক কি না? বলেন, দাওয়াত দিয়ে আনা যায় টাকা ছাড়া? প্রিয় ভাইয়ারা, এই কথা যখন বলছে তাদেরকে টিস্কারি করে না, এই মিয়া কারুনের মতো। কারণ জানো কত বড় সফল? ওর বাড়ির অভাব আছে, গাড়ির অভাব আছে, কোনো কিছুর অভাব আছে? তাহলে তার মতো হতে চাইবো না কার মতো হতে চাইবো? প্রিয় ভাইয়ারা, একদিন মাত্র অতিবাহিত হলো রাত্রটা, পরের দিন সকাল, সকলেই উপস্থিত, যারা বলেছে এবং যারা তাদেরকে সতর্ক করেছে এবং কারুন সহ সামনে উপস্থিত। আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন, কারুন আল্লাহ নবীর সাথে প্রতারণার কারোর কারণে, বেয়াদবি করার কারণে, আল্লাহর রাস্তায় কিছু না দেওয়ার কারণে, ফাসাফনা বিহি ও বিদারহিল আরদ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পরের দিন সকালে আমি কারুনকে তার উপর অপমানি, তার উপর রাগান্বিত হয়ে তার সম্পদ সহ আমি তাকে গেড়ে দিতে লাগলাম, জমিনের মধ্যে দবিয়ে দিতে লাগলাম। এখন ঘটনা মনে হয় সবাই দেখে না, দেখতেছি কি না? এখানে ওই দল মানুষও আছে যারা কারুনের মতো হতে চাইতো, আবার ওই দল মানুষও আছে যারা কারুনকে ঘৃণা করতো, ঠিক কি না? সকলে খেলা দেখতেছে, খেলাইতেছেন কে? কে? প্রিয় ভাইয়ারা, সকলে যখন ডুবে যাচ্ছে, কারুন যখন হাহাকার করতেছে, তখন তারা গতদিন যারা কারুনের মতো হতে চাইতো তারা বলে, হায় রে আল্লাহ আমাদেরকে বাঁচাইছে। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা আমার আল্লাহ বেইজ্জতি করেন, কারুনের মতো বেইজ্জতি আমার আল্লাহ আমাদেরকে করেন নাই, আমার সম্পদ নাই আলহামদুলিল্লাহ, ঠিক কি না? ঠিক কি না? মাঝে মধ্যে মনে হয় এমন মানুষে বলে না, বলে কি বলে না? অনেক ক্ষমতাসীন যখন অপমানিত হয়, ঠিক কি না, মানি লন্ডারিংয়ের মামলায় পড়ে, আর লক্ষ কোটি মানুষের সামনে যখন বেইজ্জতি পড়ে, তখন কৃষক বলে, হায় রে এর মতো সম্পদের আমার দরকার নাই, ঠিক কি না? আমি আমার মতোই ভালো আছি, ঠিক কি না? প্রিয় ভাইয়ারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিচ্ছেন যে দুনিয়ার সহায় সম্পত্তি এগুলো হলো মাতাউল গুরুর, প্রতারণার বস্তু। কিন্তু আমাদের সমস্যা হলো, আল্লাহ এত করে বোঝানোর পরেও এই দুনিয়ার লোভ লালসা আমাদের মধ্য থেকে কমে না। আমার আল্লাহ পবিত্র কোরআনে পরিপূর্ণ একটি সূরা নাযিল করেছেন যেটার নাম হলো প্রাচুর্যের প্রতিযোগিতা, দুনিয়া লাভের প্রতিযোগিতা। কারণ কার চাইতে কার বেশি সম্পদ, কার বেশি বাড়ি, কার বেশি গাড়ি, এই নিয়ে প্রতিযোগিতা আছে না নাই? প্রতিযোগিতা আছে না নাই? ভাই ভাইয়ের সাথে প্রতিযোগিতা হয়, দেখি তোরও পাঁচজন সন্তান, আমারও পাঁচজন সন্তান, আমার সম্পদ কতটুকু, বাবাই দিছে কতটুকু দেয়, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহুকুমুত তাকাতুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রাচুর্যের লালসা মানুষকে বেখবর করে দিয়েছে, উদাসীন করে দিয়েছে, হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তারা কবর পর্যন্ত পৌঁছে যায়, এরপরেও এর আগেও তারা বুঝতে পারে না যে আমার আখেরাতের জন্য কিছু করা উচিত, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, কাল্লা সাউফা তাআলামুন, অচিরেই তারা বুঝতে পারবে এই দুনিয়াটা প্রতারণার বস্তু ছাড়া আর কিছুই, আর কিছুই। এই জন্য প্রিয় ভাইয়েরা, দুনিয়ার পিছনে ছুটবেন না আখেরাতের পিছনে ছুটবেন? কার পিছনে ছুটবে? প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম আমি আমার উম্মতদের দারিদ্রতার আশঙ্কা করি না, আমার উম্মতরা দারিদ্র হয়ে মরে যাবে এই আশঙ্কা আমি করি না, কিন্তু আমি আশঙ্কা করি প্রাচুর্যের লালসা আমার উম্মতদেরকে এমনভাবে পেয়ে বসবে যে এই পারস্যের প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ এমনভাবে ব্যস্ত হয়ে পড়বে যে তাদের পূর্বে যারা ধ্বংস হয়েছিল এই লুবে পড়ে তারাও এমনিভাবে
ধ্বংস হয়ে যাবে, ঠিক কি না? বলছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আল্লাহর রসুলের কথার সাথে বাস্তবতার মিল আছে না নাই? প্রাচুর্যের মোহ, এখন কি মানুষ বেশি দরিদ্র? আপনার কাছে মনে হয় আপনার পকেটে টাকা নাই, আমার পকেটে টাকা নাই, কিন্তু টাকাওয়ালাদেরকে খবর নিয়ে দেখে আগের মতো গরিব অনাথ এরকম আছে নাকি সমাজে? আগে আমরা শুনছি, আমরাও তো দেখি নাই, আমাদের পূর্বের মানুষেরা দেখছে যে খাওয়ার মতো ভাত ছিল না, তারা ভাতের মার ফেন, তারপরে ওইটা কি বলে আটা, আটা গুলাইয়া ওইটার ঝাউ খাইতো, ঠিক কি না? খাবারের মতো কিছু ছিল না। সরকারিভাবে এলান আসছে যে আলু খান, কি খান? আলু ভাত হিসাবে ইউজ করেন। প্রিয় ভাইয়েরা, ওই সময় কি আর এখন আছে? পরিবর্তন হয়েছে কি না? আল্লাহ রসুল বলেন, দারিদ্রতার আশঙ্কায় আমার উম্মতেরা মারা যাবে এটা আমি আশঙ্কা করি না, কিন্তু আমি আশঙ্কা করি দুনিয়ার প্রেমে আসক্ত হইয়া পূর্বের মানুষেরা যেভাবে ধ্বংস হয়েছিল, আমার উম্মতের অধিকাংশ লোকরা সেভাবে ধ্বংস হবে আমি এই আশঙ্কা করছি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যাই করি দুনিয়ার প্রাচুর্যের লালসায় কখনো খারাপ কোনো কাজে, অন্যায় কাজে পা বাড়ানো যাবে যাবে নাকি? শুধু তাই নয়, ওয়ান আব্দুল্লাহ ইবনে শাইরিন আন্নাহু ক্বালা আতাইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের একজন সাহাবী বলেন, আমি আল্লাহ রসুলের কাছে এসে বসলাম, এই সময় আল্লাহ রসুল একটা সূরা তেলাওয়াত করতেছিলেন, সেই সূরাটার নাম হলো তাকাসুর। সেই সূরাটার নাম কি? তাকাসুর। আমি যখন আসছি, আল্লাহ রসুল তখন এই সূরাটা তেলাওয়াত করছেন, আল্লাহ রসুল প্রথম আয়াত শেষ করে আল্লাহ রসুল বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি মালি, যে আল্লাহ রসুল প্রথম আয়াতটা তেলাওয়াত করে বলেন যে আমার উম্মতরা বলে, আল্লাহর বনি আদমেরা বলে যে আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ। আল্লাহ রসুল বলে, হায় রে, মানুষ জানে না আমার সম্পদ বলতে কি। আমার সম্পদ তো ওইটা যেটা মা আকালতা ফাআবলাইতা, যেটা খেয়ে খেয়ে শেষ করে দিছে ওইটা আপনার, ওইটা আপনার সম্পদ, ঠিক কি না? বলছেন কে? আল্লাহ রসুল বলেন, মানুষ বলে আমার সম্পদ, আমার সম্পদ। আল্লাহ রসুল বলেন, তোমার সম্পদ তো ওইটা যেটা তুমি খেয়ে শেষ করে দিছ, অন্যায় খেয়া চাইটা একবারে প্লেট পরিষ্কার, ঠিক কি না? আবার আউ লাবিস্তা ফাআবলাইতা, তোমার সম্পদ তো ওইটা যেটা তুমি পরে পরে পুরাণ করে ফেলছো, নষ্ট করে ফেলছো, এটার ব্যবহারের উপযোগ্য উপযুক্ত না, ওইটা তোমার, ঠিক কি না? আবার আউ তাসাদ্দাকতা ফাআমদাইতা, যেটা তুমি দান করে করে শেষ করে দিয়েছো ওইটা তোমার, কিন্তু বাকি যেগুলো আছে এগুলো একটাও তোমার না, ঠিক কি না? বলেন, এগুলো একটাও কি আপনার? এগুলো একটাও আপনার না। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, নিজের জন্য কিছু করার চেষ্টা করুন। ধন সম্পত্তির লোভে প্রাচুর্যের মোহে যদি পা দেন, দুনিয়াও হারাবেন আখেরাতও হারাবেন কি না? অষ্টম নাম্বার, সর্বশেষ প্রিয় ভাইরা, সর্বশেষ যেই স্বভাবের কারণে মানুষ ধ্বংস হয় সেটা হলো যশ আর খ্যাতি। নিজের খ্যাতি অর্জন করার জন্য, নিজের নাম করার জন্য মানুষ যে কত কিছু করে, ঠিক কি না? বলেন, দান করে মসজিদ মাদ্রাসা দানবীর হওয়ার জন্য, ঠিক কি না? খ্যাতি আছে না নাই? খ্যাতির লোভ আপনার আমার আছে না নাই? প্রিয় ভাইরা, অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে যারা খ্যাতির যশ খ্যাতির লোভে এমনভাবে আসক্ত হয়ে গেছে যে পশু পাখির চাইতে আরও নিকৃষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? কিকনি খুলে বিক্রি করে ফেলে, আপনারা নাম শোনেন নাই? মানব দরদি, মানবতার ফেরিওয়ালা, পিছনে কি, পিছনে কি বলেন? এই অসহায় মানুষগুলোকে ধরে এনে এদের উপর টর্চা, এদেরকে দেখায়া মানুষদের সামনে টাকাই না, এই টাকাগুলো দিয়ে নিজে বিল্ডিং বানায়, আছে না নাই? আছে না নাই? নাম কি? ওইগুলোর অস্তিত্ব থাকবে? যেভাবে ক্ষতি সাধন হবে, আল্লাহ রসুল বলেন যশ খ্যাতির লোভ মানুষের আখেরাতের জীবনকে এর চাইতে বেশি ক্ষতিগ্রস্ত করে দেয়, নাউজুবিল্লাহ। ক্ষুধার্ত নেকড়ের সামনে ছাগল ছেড়ে দিলে তারা কি জীবিত ফিরবে? জীবন নিয়ে ফেরার কথা? হ্যাঁ প্রিয় ভাইরা, তাহলে যাদের মধ্যে যশ খ্যাতির লোভ আছে এদের মধ্যে আর আখেরাত থাকবে না, আখেরাত বলতে এদের জন্য আর কিছুই থাকবে না কি? থাকবে না। এই জন্য প্রিয় ভাইরা, আসুন আমরা আজকে পাঁচ জুমা যাব যে আলোচনাগুলো করছিলাম, যে যেই স্বভাবগুলো মানুষদেরকে ধ্বংস করে দেয়, যেই স্বভাবগুলো মানুষদের মধ্যে থাকলে একটা মানুষকে দুনিয়ার কেউ ভালোবাসে না, আমার আল্লাহ তাদেরকে কি করেন না, কি করেন না,
তাহলে এক নম্বরে আমরা আলোচনা করেছি কৃপণতা। সকলে বলেন কি? কৃপণতা। সকলে বলেন কি? কৃপণ হবে, কৃপণ হবেন। আমরা কৃপণ হব না, আমরা দানবীর হব, ঠিক কি না? দুই নম্বর অহংকার। অহংকারী হব আমরা না বিনয়ী হব? বিনয়ী। প্রিয় ভাইয়ারা, তিন নম্বরে আত্মপ্রবঞ্চনা, আত্মতৃপ্তি মানুষদেরকে ধ্বংস করে দেয়। চার নম্বরে লৌকিকতা। আমাদের মধ্যে যদি লৌকিকতা পেয়ে বসে মানুষকে দেখানোর জন্য কাজ করলে আখেরাতে আর কোনো কিছু পাওয়া যাবে না। পাঁচ নম্বরে হিংসা। এটা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, এমনকি তার এবাদতগুলো, তার আমলগুলো পর্যন্ত জেলে পুড়ে কি হয়ে যায়, কয়লা হয়ে যায়, এগুলো আর কোনো কাজে আসে না। ছয় নম্বরে অনিয়ন্ত্রিত রাগ। এটা একটা মানুষকে ধ্বংস করে দেয়। সাত নম্বরে প্রাচুর্যের লালসা, প্রাচুর্যের মোহ। আট নম্বরে যশ খ্যাতি। সবগুলো কি বুঝছেন আপনারা, আমল করতে পারবেন? এই আটটা জিনিস আমরা বাস্তব জীবনে যদি আমল করতে পারি, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে দুনিয়া এবং আখেরা উভয় জায়গাতেই আমাদেরকে সম্মানিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখেরাতে আমল করে আমাদেরকে সম্মানিত হওয়ার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইসিল মিডিয়া সত্য ও দীন প্রচারের লক্ষ্যে